শাসক দলকে গণবর্জনের পারদ ক্রমেই চড়ছে। মানুষের চাপে পড়ে সিপিএম অফিসের দেওয়ালে লাগানো বিজেপির সুশাসনের পোস্টার ছিঁড়ে দিতে বাধ্য হলো মহকুমা প্রশাসন। ঘটনা বিলুনিয়া শহরে। সূত্রের খবর, এই অনৈতিক কাজের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছিল প্রশাসনের উপর। যে শহরের একদিন লেনিনের মূর্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল, অসংখ্য সিপিএম অফিস বাড়ি একাধিকবার লুট এবং আগুনে পোড়ানো হয়, সেই বিলুনিয়াতেই মানুষের চাপে পড়ে বুধবার সিপিএম পার্টি অফিসের দেওয়ালে লাগানো বিজেপির সুশাসনের পোস্টার ছিঁড়ে নিতে বাধ্য হলো প্রশাসন। দেখুন সেই ছবি। রিপোর্ট চ্যানেল 3 রাত।